পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি কোনো আমল আছে? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনটা আমল আছে। এক নম্বর আমল হলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক, টিপাটিপি করা যাবে না। এগুলো বাচ্চার দিয়ে খুব ভালো করে মাজায় গামছা বেঁধে মনোযোগ দিয়ে মোবাইল টোবাইল অফ করে বন্ধুবান্ধব আড্ডা ফাড্ডা ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা টেলা সকল উন্মাদনা থেকে মুক্ত হয়ে মনোযোগ দিয়ে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিতে হবে। এক নম্বর আমল হয়ে গেল। দুই নম্বর আমল হলো এসব করার পর মেন্টাল যে প্রেশার হয় সেটা থেকে নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে আমার চেষ্টা করার করছি, এবার ফলাফল যা নসিব আছে সেটা আসবে, আল্লাহ ভরসা, ব্যাস এত টেনশনও কিচ্ছু নেই। এই পরীক্ষায় জিতলে একেবারে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, আর না জিতলে আমি একেবারে পানিতে ডুবে যাব, ব্যাপারটা এরকম কিছু না, আল্লাহ ভরসা। আমার চেষ্টা আমি করেছি, লেখাও ভালো করে লেখার চেষ্টা করব, বাকি আল্লাহর ফয়সালা যেটা হবে সেটাই আমি সন্তুষ্ট। নির্ভর থাকা, তাওয়াক্কুল, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। তাহলে দুই নম্বর আমল তাওয়াক্কুল, আল্লাহ, নিজের চেষ্টা আগে, চেষ্টা ছাড়া আবার তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টা করতে হবে এরপরে তাওয়াক্কুল। তিন নম্বর হলো দোয়া, হ্যাঁ দোয়া করতে হবে আল্লাহর কাছে নিজে যে আল্লাহ আপনি আমার জন্য পরীক্ষা সহজ করে দিন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তারা সহজ করবেন। অনেক সময় দেখা যায় অনেকে প্রসেস জানতে চান কীভাবে লিখলে সুবিধা হবে, বিসমিল্লাহ বলে লিখবেন, ডান পাশ থেকে লেখা শুরু করবেন, এবং পরীক্ষার যে কৌশলগুলো আছে তুলনামূলক যে প্রশ্ন উত্তর ভালো পারেন ওটা আগে উত্তর দেওয়া শুরু করবেন, এগুলো লক্ষ্য রাখবেন। কোনো প্রশ্ন উত্তর ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে, স্মরণ করার চেষ্টা করছেন, সাধারণত এটা একটা আপনার পরামর্শমূলক আমল, কোনো সুন্না আমল না, সুন্না নির্দেশ না, যে ভুলে গেছেন মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি দুরুদ পড়েন আল্লাহ সাল্লাহ আলাই মোহাম্মদ আলা আলী মোহাম্মদ, তাহলে সেক্ষেত্রে অনেক সময় স্মরণ আসে এরকম দুরুদ পড়বে। যাই হোক, এইভাবে পরীক্ষা দেন, তাহলে তিনটা আমল পরীক্ষা ভালো ফলাফল করার। এক হলো ভালো ফলাফল করার, এক নম্বর আমল হলো ভালো করে প্রস্তুতি নিতে হবে।